খরেন নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। প্রত্যাহার হচ্ছে কুড়িগ্রামের ডিসি। দেশে 2314 জন হোম কোয়ারেন্টাইনে, জানালো আইইডিসিআর। সংবাদে জানাবো বিস্তারিত। ভারতে করোনা রোধে গোমূত্র পানের পার্টি, এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। গবেষণায় করোনা সম্পর্কে যেসব তথ্য পেলেন 25 বিজ্ঞানী, এ নিয়ে বিস্তারিত জানবেন সংবাদে। করোনা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর, বললেন ওবায়দুল কাদের। সংবাদে জানাবো বিস্তারিত। 5 মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ, এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল নিউজিল্যান্ড, কি কড়া পদক্ষেপ নিল নিউজিল্যান্ড, সংবাদে জানাবো বিস্তারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ভোরের নিউজ সংবাদ শিরোনাম। সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে মিস হবে না কোনো সংবাদ। দেশে 2314 জন হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় সারা দেশে 2314 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আজ রোববার এ তথ্য জানিয়েছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মাজিদা সেভরিন বলেন, এখন পর্যন্ত দেশের 8টি বিভাগে 2314 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 4 জন, আর আইসোলেশনে আছেন 10 জন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী দেশে আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, তারা 2 জনই প্রবাসী। সম্প্রতি তাদের একজন ইতালি ও আরেকজন জার্মানি থেকে এসেছেন। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত 3 ব্যক্তি শনাক্ত হওয়ায় 1 সপ্তাহের মাথায় আরও 2 জন আক্রান্ত হওয়ার বিষয়টি সরকার নিশ্চিত করল। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আইইডিসিআর জানিয়েছে, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার প্রথম 3 জনের মধ্যে 2 জন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে 1 জন ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। ইতালি থেকে আজ সকালে আরও 152 জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। তাদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান এ তথ্য জানিয়েছেন। গত শনিবার ইতালির রোম থেকে 142 জন বাংলাদেশি ঢাকায় আসেন, পরে তাদের আশকোনায় হজ ক্যাম্পে রাখা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ গত রাতে সাংবাদিকদের জানান, তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল জানিয়েছেন, যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওইসব দেশের কোনো উড়োজাহাজ বাংলাদেশে আসবে না। ইউরোপ থেকে বাংলাদেশে আসা ফ্লাইট বন্ধের নিষেধাজ্ঞা 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। ভারতে করোনা রোধে গোমূত্র পানের পার্টি। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র পানের এক পার্টির আয়োজন করা হয়। গত শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এই পার্টির আয়োজন করে অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি সংগঠন, সেখানে 200 মানুষ অংশ নেয়। আয়োজনকারীদের বিশ্বাস, গোমূত্রে কিছু ঔষধি গুণ আছে। তবে বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে আসছেন, ক্যান্সার বা এ জাতীয় রোগ নিরাময়ে গোমূত্র কোনো কাজে আসে না, আর করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এটি কাজ করবে, এর কোনো প্রমাণ নেই। গতকালের গোমূত্র পার্টিতে যোগ দেওয়া এক ব্যক্তি ওম প্রকাশ বলেন, আমরা 21 বছর ধরে গোমূত্র পান করছি, গোবর দিয়ে স্নানও করি, কোনোদিনও ঔষধ খাওয়ার প্রয়োজন অনুভব করিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা একাধিকবার গোমূত্রের ঔষধি গুণের পক্ষে কথা বলেছেন, কেউ কেউ বলেছেন এটি ক্যান্সার সারায়। গবেষণায় করোনা সম্পর্কে যেসব তথ্য পেলেন 25 বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চীনে 25 জন বিজ্ঞানী গিয়েছিলেন করোনা ভাইরাস নিয়ে গবেষণা করতে। সাম্প্রতিক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন কিভাবে রোগ ছড়ায় আর কারা কারা বেশি আক্রান্ত হন। এক নজরে করোনা ভাইরাস, সবচেয়ে কম সংক্রমিত হওয়ার সম্ভাবনা শিশুদের, কোভিড-19 সচরাচর উপসর্গ জ্বর, শুকনো কাশি আর ক্লান্তি, আক্রান্তদের গড় বয়স 51, বাদুড়কে মনে করা হচ্ছে উৎস, কিন্তু এর মধ্যবর্তী পোষককে তা স্পষ্ট নয়, ছড়িয়ে পড়ে ঘনিষ্ঠ অনিরাপদ সংস্পর্শে। বায়ুবাহিত সংক্রমণকে ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যম বলা হচ্ছে না, বেশিরভাগ মানুষে মানুষে সংক্রমণ ঘটেছে পরিবারের মাধ্যমে। করোনা ভাইরাস একটি নতুন রোগ জীবাণু, যার বিরুদ্ধে মানুষের শরীরে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, মানুষ অরক্ষিত। 18 বছরের নিচে যারা, তাদের মধ্যে সংক্রমণ সম্ভাবনা কম। ভাইরাসের কারণে কোনো উপসর্গ ছাড়া সংক্রমণ শুরু হয়ে গুরুতর নিউমোনিয়া, এমনকি মৃত্যু হতে পারে। সংক্রমণের 5 থেকে 6 দিনের মধ্যে মৃদু শ্বাসযন্ত্রের সমস্যা, জ্বর শুরু হতে পারে।
কি কি উপসর্গ কি পরিমাণে? জ্বর 87.9%, শুকনো কাশি 66.7%, ক্লান্তি 38.1%, শ্বাসযন্ত্র থেকে কফ শ্লেষ্মা লালা নির্গমন 33.4%, শ্বাসকষ্ট 18.6%, গলা ব্যথা 13.9%, মাথা ধরা 13.6%, শীতশীত ভাব 11.6%, 81% রোগীর সংক্রমণ ছিল মৃদু থেকে মাঝারি মানের, 13.8% গুরুতর, 6.1% সংকটাপন্ন। যারা ষাট ঊর্ধ্ব আর যাদের জন্য অসুখ, এদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। করোনা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর। তিনি বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল, এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে প্রচারপত্র হস্তান্তর করেন ওবায়দুল কাদের। সম্মেলন শেষে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার, জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা হ্যান্ডবিল বিভিন্ন জেলা পর্যায়েও পাঠাচ্ছি, তৃণমূল পর্যন্ত এ ক্যাম্পেইনও চালিয়ে যেতে চাই। আওয়ামী লীগের মতো সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। আমরা ডেঙ্গু প্রতিরোধে যেমন সচেতনতামূলক কর্মসূচি নিয়েছিলাম, তেমনই এ ভয়ঙ্কর করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের জনগণকে সতর্ক করতে কর্মসূচি নিয়েছি। 5 মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ। আজ রোববার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে 9টি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গাড়িতে 20 টন করে পেঁয়াজ রয়েছে। ভোমরা স্থলবন্দরের তত্ত্বাবধায়ক ইমাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা 1:30টার দিকে পেঁয়াজবাহী 9টি গাড়ি ঢুকেছে। সন্ধ্যা 6:30টার মধ্যে আরও কিছু পেঁয়াজের গাড়ি আসবে। এভাবে পেঁয়াজের আসা অব্যাহত থাকবে। উৎপাদন সংকটে পরে গত বছরের 29 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে সর্বশেষ পেঁয়াজের গাড়ি ঢোকে গত 10 অক্টোবর। ভারত রপ্তানি বন্ধ করলেও আগে ALC থাকায় ওই চালান আসে। 5 মাস পর ফেব্রুয়ারির শেষে পেঁয়াজ রপ্তানিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভোমরা স্থলবন্দর দিয়ে আজ 9টি পেঁয়াজের গাড়ি বাংলাদেশে ঢুকলো। করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে রোববার মধ্যরাত থেকে তার দেশে আসা প্রায় প্রত্যেককে অবশ্যই সেলফ আইসোলেট হতে হবে। শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেসিন্ডা আর্ডান। জেসিন্ডা আর্ডান জানান, করোনা প্রতিরোধে তার সরকারের নেওয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্য প্রযোজ্য হবে, তবে এক্ষেত্রে ছাড় পাবেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা, কারণ সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া নতুন এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো ক্ষমা চাইছি না, কারণ এখনকার সময়টা অভূতপূর্ব। জেসিন্ডা আর্ডান জানান, সরকারের নেওয়া পদক্ষেপ 16 দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনা ভাইরাস নিউজিল্যান্ডেও হানা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত 6 ব্যক্তি শনাক্ত হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, নতুন এ বিধিনিষেধের আওতায় মানুষ আসে পণ্য নয়, আকাশ ও নৌপথে অপরিহার্য পণ্য সরবরাহ স্বাভাবিক চলবে। জেসিন্ডা আর্ডান তার দেশের জনগণকে কর্মর্ধন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করতে আহ্বান জানিয়েছেন। প্রত্যাহার হচ্ছে কুড়িগ্রামের ডিসি। বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের সংশ্লিষ্টতা প্রমাণ মেলায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওই ঘটনায় তদন্ত করেছি, এতে ডিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাকে প্রত্যাহার করা হবে, এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, কর্ম অনুযায়ী তার শাস্তি হবে। ফরহাদ হোসেন আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী, তিনি ফাইল অনুমোদন করলে ডিসি প্রত্যাহারের আদেশ জারি করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, তদন্তে অনেক অনিয়ম দেখেছি, বিভাগীয় প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অহেতুক সেখানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সত্যতা পেয়েছি, বিধায় ডিসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।